بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته जय آه الله কবর জিয়ারত করা এবং সেখানে গিয়ে হাত তুলে মোনাজাত করা এটা সন্না থেকে প্রমাণিত নয় রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত নয় রসুল্লাহ সাল্লাম এরকমটা করেননি যে সাহাবাহিক রামবাস সাথীদেরকে নিয়ে কবর জিয়ারত করেছেন একসাথে এবং সেখানে গিয়ে হাত তুলে মোনাজাত করেছেন এরকমটা করেননি তবে রসুল্লাহ সাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন এবং তিনি নিজেও করেছেন তবে সেটা একাকি দলবদ্ধ হয়ে নয় এবং সেখানে দলবদ্ধ হয়ে হাত তুলে মোনাজাত করছেন এরকমটাও নয় কিন্তু রসুল্লাহ সাল্লাম কি কবর জিয়ারত করেছেন এবং হাত তুলে দোয়া করেছেন সেটা হাদিস থেকে পাওয়া যায় এবং অনেক সৈয়াদিসে এসেছে আশারাদ আল্লাহ তাল বর্ণিত হয়েছে যে তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম একদিন একদা রাত্রে গভীর রাতে তিনি দরজা খুলে মানে চুপি সারে আস্তে আস্তে দরজা খুলে তিনি বাইরে গেলেন এবং কবরের পাশে গিয়ে সম্ভবত অর্থাৎ পাশে যে কবর সেখানে গিয়ে তিনি মানে একাকে দোয়া করলেন হাত তোলে মোনাজাত করলেন তো বিষয়টা দেখেছিলেন আশারতাল তালান হ্যাঁ তিনি গোপনে রসুল্লা পিছনে পিছনে গিয়ে এটা দেখছিলেন তো এই যে কবর জিয়ারত করলেন তিনি কাউকে সাথে নিয়েছেন বলে এরকমটা প্রমাণিত নয় প্রমাণ পাওয়া যায় না এমনকি তিনি স্ত্রী কেউ সাথে নিয়ে যাননি এবং কোন সাহাবাই কেরাম সাথে নিয়ে যাননি এমনকি আবু বকর ওমর উসমান তাদের কাউকে সাথে নিয়ে যাননি তো তিনি একা কি কবর জিয়ারত করেছেন এবং সেখানে গিয়ে হাত তুলে মোনাজাত করেছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কবর জিয়ারত সেখানে গিয়ে হাত তোলে মোনাজাত করা যাবে একাকে কিন্তু সম্মিলিত ভাবে করা যাবে না তাছাড়া কবর জিয়ারত বলতে জিয়ারত শব্দটি মানে বাংলা হলো যে দর্শন করা দেখা আর জিয়ারত দেখা দর্শন করা কোনো কোন কিছু কি আমরা যেরকম দেখতে যাই এরকম তো আসলে কবর জিয়ারতের নির্দিষ্ট কিছু দোয়া রয়েছে যে রসুল্লাহ কবর জিয়ারতের সময় দেওয়া গুলো প্রথম দোয়াটি হলো যে আসসালাম আলাইকুম আহ্লামিনুম্লাহকুম আসআলুল্লাহু লানা আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়াহ তিনি এডওয়ার্ড রিপোর্টেন কবর যিয়ারতের সময় এই দোয়াটি পড়তেন তো হাদিস থেকে এই দোয়াটিও প্রমাণ পাওয়া যায় তা আমাদের উচিত কবর যিয়ারতের সময় বা আমাদের সামনে কবর পড়লে আমরা যখন কবরে পাশ দিয়ে যাব তখন আমরা এই দোয়াটি পড়ব কবর এটাকেই কবর যিয়ারত বলে অর্থাৎ কে দেখলে এই দোয়াটি পড়া মৃতদের জন্য দোয়া করা এগুলো হাদিস থেকে প্রমাণিত সম্মিলিত এবং দলবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে মোনাজাত করা দলবদ্ধ হয়ে কবর জাত করা এরকমটা হাদিস থেকে প্রমাণিত না দলবদ্ধ হয়ে এবং সম্মিলিত ভাবে মোনাজাত সকলে মিলে এরকমটা আমরা করব না এরকমটা করা বিদাত আর একাকী নিজনে কবর জিয়ারাত করা যাবে এটা শোন না খায়ের